হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য ইরাকে রান্নাঘরে নিয়ে যায় আর বলে দেখো এখন থেকে তুমি আমাদের খাবার বানাবে তার মানে মানে আমার তোমার সোনার উপার আর বিড়ের এটাই তো আমাদের ফ্যামিলি একটা ছেলে বিয়ের পরে এটাই তো তার পরিবার হয়ে তৈরি হয় তাই বলছি আমি এক্ষুনি তোমাকে রান্নাঘরে আলাদা করে দিতে পারবো না ঠিকই তবে তুমি এই ঘরে রান্না করবে হারি আলাদা হবে আর তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে ইউটিউব দেখে শিখে নেবে আর সেটাও যদি করতে না পারো তাহলে এখানে উর্মি আছে হেল্প করার লোক রিটা রয়েছে তাদের সাহায্য নেবে তাহলে এবার আমি আসি খাবার দাবার তৈরি করে রাখবে কিন্তু কোনোভাবেই কোনো অসুবিধে যেন না হয় সূর্য বেরিয়ে পড়ে রিটাকে গিয়ে জিজ্ঞাসা করে সূর্য বলল গ্রিল চিকেন বানাতে চিকেন কোথায় আছে রিটা চলে যায় এরপরে উর্মির কাছে এসে যখন জিজ্ঞাসা করে উর্মি রেগে যায় বাসনকুসুন ছোড়াছড়ি করে বলে তোমার সংসার তুমি এই বাড়ির বউ তুমি দেখে নাও আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি কিচ্ছু জানি না বলতে পারবো না এটা ভাবে এখন আমি কী করি সূর্য যখন বলেছে এই বাড়িতে নিজের জায়গাটা তৈরি করতে আমাকে সেটা করতে হবে আমি প্রস্তুত আমাকে রান্না বান্নাও যদি করে নিতে হয় আমি তাও করব। এইভাবে এরা রান্না করতে হয় দীপা বসে বসে ভাবছি সূর্য বলেছিল যে তোমার আমার যখনই মিল হতে চায় আমরা এক হয়ে সংসার করতে যাই তখনই আমাদের মধ্যে এমন কিছু দূরত্ব তৈরি হয় আমরা আরও বেশি দূরে ছিটকে যাই তাই সেগুলো আর করব না তুমি বরংশ চলে যাও আমি ইরাকে নিয়ে ঘর সংসার করতে চাই এটা শুনে দীপা বেরিয়ে এসেছিল তখনই সূর্য ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে দীপার দরজায় দাঁড়ায় দীপা বলে ডাকা মাত্রই দীপা ঘুরে তাকায় তার চোখ দিয়ে জল পড়ে সূর্য দীপার কাছে আসে বলে তুমি জানতে দীপা আমি আসব হ্যাঁ কারণ আপনার একটা হাত গুন্ডারা নিয়ে যাচ্ছিলো সেটা দেখেই চিনে ফেলেছিলাম আমি তারপরে আপনাকে খুঁজতে খুঁজতে সেই মোহনপুর গ্রামে আমি চলে গিয়েছিলাম আপনার মুখ আপনার কথা বলা সব কিছু আমার কাছে খুব পরিচিত যেগুলোর বিবরণ আমার কাছেই শুধু আছে আর তার থেকেও বড় কথা যে আমি জানতাম আপনি এখানে আসবেন বৌদি আপনার জন্য পায়েস রান্না করে রেখেছি যেটা খেতে আপনি খুব ভালোবাসেন সেটাই আপনার জন্য আমি রেখে দিয়েছি অপেক্ষা করছিলাম কখন আপনি আসবেন দীপা তুমি আমাকে এতটা চেনো এই বলে জড়িয়ে ধরে শক্ত করে দীপাকে সূর্য এবং দীপা দুজনের চোখেই জল আসে বলে মনে হচ্ছে এক যুগ পরে আমরা আবারও কাছাকাছি এলাম তবে তুমি চিন্তা করো না দীপা আমি তোমার বা সোনার উপর কারো কোনো ক্ষতি ও ইরাকে করতে দেব না তার জন্যই আমি অভিনয় করে সেই কথাগুলো বলে তোমাকে বাড়ি থেকে বের করেছিলাম তুমি নিশ্চয় বুঝতে পেরেছ কষ্ট পাওনি তো তুমি আমার জন্য না সূর্য তবে এটা বাস্তব জীবন এটা কিন্তু আসলে একটা ছবি নয় সময় চলে যাচ্ছে আমরা একে অপরের সঙ্গে সংসার করতে পারছি না সূর্য সেটা তোমাকে বুঝতে হবে দীপা তুমি আমার প্রত্যেকটা খারাপ সময় আমার পাশে ছিলে আমার সঙ্গে ছিলে আমি চাই তুমি নিজের স্বপ্ন পূরণ করো তুমি ডাক্তারি পড়তে চেয়েছো আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ডাক্তারি পড়ো ভালোভাবে নিজের পায়ে দাঁড়াও তুমি বাঁচতে শেখো আমি তোমার পাশে আছি আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব সারা জীবন বউ হিসেবে তুমি আমাকে সাহায্য করেছো আমি কেন পারবো না তোমার পাশে থাকতে বলো তো তাই বলছি আমি তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে থাকবো তুমি একদম কোনো চিন্তা করবে না আর যা করছি আমি জেনে বুঝে করছি কারণ ইরা আমাদের সন্তান সোনারূপা তোমার এমন কি বীর কাউকেই বাঁচতে দেবে না ও খুবই একটা ডেঞ্জারাস মেয়ে বুঝতে পারছো সেটা ও টেরিস্টদের একজন আমার মনে হচ্ছে ইরা নতুন করে আরও কিছু ঘটনা ঘটাবে সেগুলো আমাদের প্রমাণ সমেত ওর ভয়েস রেকর্ডসহ ওর বয়ানসহ পুলিশের হাতে ওকে ধরিয়ে দিতে হবে এরকম করে ওকে খোলা বাজারে ছেড়ে রাখলে চলবে না তাহলে কিন্তু আমাদেরই বিপদ নামবে তাই আমি ইচ্ছে করে ইরার সঙ্গে এই নাটকটা চালিয়ে যাচ্ছি যে আমি তোমাকে ত্যাগ করেছি ইরা বর্তমান ওকে নিয়ে সংসার করতে চাই আমিও দেখতে চাই ও কত দূর যেতে চায় জানো তো মোহনপুরে থাকতে ইরাই আমাকে প্রথম কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল ও একলা ছিল না কিন্তু ও সঙ্গপঙ্গর ওর সঙ্গে ছিল এরপরে ও আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমার অ্যাক্সিডেন্ট ওখানেই হয়েছিল ইরা ভাবছে যে আমার স্মৃতি ফিরে এসেছে তবে সবটা হয়তো আসেনি কোনো রকম এসেছে আমি ওকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমার সব কথাই মনে পড়ে গেছে আমার সঙ্গে কি আচরণ ব্যবহার করেছে আমি চাই না ওর ছায়াও আমার পরিবার সন্তান তোমাদের উপর পড়ুক তার জন্য প্রমাণ জোগাড় করতে আমাদের এই নাটকটা চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত ও কোনো কিছু একটা করছে আমরা প্রমাণ পাচ্ছি ততদিন দীপা তুমি আমার পাশে থাকবে তো তুমি সব লড়াই আমার পাশে ছিলে এবার আমাকে সাপোর্ট করো ওই মেয়েটাকে আমাদের যেভাবেই হোক ধরিয়ে দিতে হবে পুলিশে তা না হলেও কিন্তু টেরেরিস্ট ও যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটাতে পারে আর এখন যে বলছে আমাকে ইচ্ছে করে ও কোনো কিছু করেনি ক্ষতি করতে চায়নি জোর করে ওর দলের লোকজন ওকে দিয়ে করিয়েছে এগুলো সবটাই বানোয়ার মিথ্যে কথা নিজেকে বাঁচানোর জন্য এগুলো আড়াল করার চেষ্টা করছে তাই আমিও ওর তালে তাল মেলাচ্ছি কোনোভাবে ওকে বুঝতে দিচ্ছি না সূর্য আমি তোমার কথা শুনেই তখন বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা রয়েছে যার কারণে তুমি আমাকে এরকম করে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলেছো তাই আমিও সোনারূপাকে এমনভাবে বোঝালাম যাতে ওরা ওদের বাবাকে ভুল না বোঝে আমিও বেরিয়ে এসেছি ওরা ঠিক আপনাকে বুঝতে পারবে এদিকে সোনা জন্য খাবার তৈরি করেছে ইরা তখনই সোনারূপা খেতে চায় না বলে আমি তো তোমাদের মায়েরই মতো না মা হলে এরকম করে খাবার হাতে তুলে খাইয়ে দিত তাহলে আমিও খাইয়ে দিচ্ছি এসো সোনাকে খাবারটা খাইয়ে দেয় তখনই সোনা বুঝতে পারে এখানে পিনাক বাটার দেওয়া আছে আর সোনা শ্বাসকষ্ট হতে শুরু করে বলে আমার এটাতে অ্যালার্জি আছে কে বলেছে তোমাকে দিতেই তো বেশ তো আমি জানতাম না আমাকে কেউ বলেনি তাহলে তুমি জেনে নিতে পারো নি আমার বোনের জন্য শরীর খারাপ করে তোমাকে আমি ছাড়বো না আমি অ্যান্টিডোট এনে দিচ্ছি কোনো সমস্যা হবে না আমি তো একজন ডাক্তার আমি জানি কি ওষুধ খাওয়াতে হবে এরা আনতে ওপরে চলে যায় এদিকে রূপা তার মা দীপাকে ফোন করে দীপারও অস্থির অস্থির খানিকটা লাগছিল মনে হচ্ছিল তার মেয়েদের কারো কোনো ক্ষতি হতে চলেছে তখনই রূপা বলে যে মা হিংচুকুটিকে পিনাক বাটা খাইয়ে দিয়েছে ইরা আর যার কারণেও শ্বাসকষ্ট হচ্ছে কিছুক্ষণ বাদে বাড়াবাড়ি হলেও জ্বর চলে আসবে এবার কী হবে কিচ্ছু হবে না আমি যাচ্ছি তুই ফোনটা রাখ সূর্যকে বারবার ফোন দিতে শুরু করে দীপা কিন্তু কোনোভাবেই ফোন ঢুকছে না ভাবে এবার কি করবো আমার অপেক্ষা করলে চলবে না ওই বাড়িতে আমাকে যেতে হবে দীপা রওনা দিয়ে ফেলে ইরা এসে সিরাপের বোতল থেকে ওষুধ খাওয়াতে চায় সোনাকে সে খাবে না বলছে আমি তোমার হাত থেকে কোনো ওষুধ খেতে চাই না উর্মি এসে হাত ধরে ফেলে বলে তুমি কী ওষুধ খাওয়াচ্ছ আমরা তোমাকে এক কিঞ্চিত বিশ্বাস করি না তুমি কি করবে না করবে আমরা জানি না তবে তোমার এই ওষুধ খাওয়ানো হবে না উর্মি তুমি আমার হাত ছেড়ে দাও না ছাড়বো না আমি মাকে ফোন করছি তখনই দীপাকে বারবার ফোন করলেও ফোন লাগছে না উর্মিও ফোনে ট্রাই করে তুমি দীপাকে এই বাড়িতে আনবে না বলে দিচ্ছি তাহলে কিন্তু ভালো হবে না দীপা তখনই দরজায় এসে দাঁড়ায় বলে সোনারূপা কি হয়েছে দীপা তুমি এখানে কেন এসেছো তোমাকে সূর্য ঘাট ধরে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল তাও তোমার লজ্জা করছে না লজ্জা ঘেন্না ভয় এই তিনটা আমার কোথাও নেই আর মা হয়েছি তো সন্তানের ভালোর জন্য ভেবে এগুলো থাকতে নেই যখন তুমি মা হবে বুঝতে পারবে দীপা তুমি বললাম এই বাড়িতে ঢুকলে আমি কিন্তু পুলিশ ডাকবো তোমাকে বের করে দিতে তুমি একজন মাকে ভয় দেখাচ্ছ তার সন্তানদের কাছ থেকে কোনো মাকেই কোনো আইন আদালত কেউ আলাদা রাখতে পারেনি তুমি কে তাই বলছি আমার সঙ্গে একদম বেশি বাড়াবাড়ি করতে আসবে না সোনারুপাকে জড়িয়ে ধরে আদর করে দেয় দীপা মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেছো বলো তো তোমার জন্য আমরা আজকে এতটা কষ্ট পাচ্ছি আমরা একটু রাতে ঘুমাতে পারিনি এবার হয়ে গেছে দীপা তুমি আমার সংসারে এসে নাক গলাবে না বারবার এটা কিন্তু আমি মানবো না তুমি চলে যাও ধাক্কা মেরে দীপাকে সরিয়ে দিতে গেলে উর্মি ইরাকে হাত ধরে ফেলে আর বলে একদম অসভ্য তে আমি করবে না বেশি বাড়াবাড়ি কোনো মতেই করার চেষ্টা করো না কেন ইরা দেখো আমার সন্তানরা যতদিন এই বাড়িতে আছে আমি যখন খুশি তখন আসতে পারি আমি কারও বাধা নিষেধ কিচ্ছু মানবো না ওই তো বাবা চলে এসেছে কী হয়েছে এই বাড়িতে দেখুন না দাদা ইরা কোনো একটা ওষুধ খাইছিলো সোনাকে আর সোনার শরীর খারাপ পড়ছে ওকে জোর জবরদস্তি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো ওদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলো পিনাক বাটার খাইয়েছি এটা শুনে সূর্য অবাক হয়ে যায় কি ব্যাপার বাবা তুমি তো এখন ভালো হয়ে গেছো স্মৃতি ফিরে এসেছে তাহলে মাকে এই বাড়িতে না রেখে দূরে করে দিয়ে তুমি ওই পচারণ্টিটাকে কেন নিজের কাছে রাখছো বলতে পারো আমাদের তো খুব কষ্ট হচ্ছে দীপা এবং সোনারূপা প্রশ্ন শুনে অবাক হয়ে যায় কি উত্তর দেবেন ডাক্তারবাবু উনিও তো পরিস্থিতির চাপে পড়ে আছে দেখো দীপা তোমার এই বাড়িতে আসা উচিত হয়নি আমি তোমাকে বের করে দিয়েছিলাম তো তুমি চলে যাও আমি আমার দুই মেয়ের ভালো করে যত্ন রাখতে পারব সেটা তো দেখতে পেলাম এসে আপনার এই বউ যে ব্যবহার আচরণ সোনারূপার সঙ্গে করছিল মা হওয়ার এতটা শখ অথচ ভালো ব্যবহার করতে জানে না বাচ্চারা ভালো ব্যবহারের আশা করে সবসময় আর সেটাই তারা বোঝে অন্য কোনো কিছু নয় দেখলে তো দীপা এখন সূর্যও বলে দিয়েছে তুমি আর এখানে আসবে আমি তো আসবোই কেউ আমাকে আটকাতে পারবে না সোনারূপা তোমরা চিন্তা করো না আজকে চলো এখন তো তোমার ওষুধ খাওয়ার পরে সাইড ইফেক্টটা কেটে গেছে অ্যালার্জি আমরা সবাই মিলে গিয়ে পিজা খেয়ে আসি তুমি আমি দীপার দিকে আর চোখে দেখে আর ইরাকেও যে ইরা কিছু বুঝতে পারেনি তো সোনারূপার সঙ্গে সময় কাটাতে চাই সোনা যেতে না চাই ররিবা বলে চলো না আমরা যাই ঘুরে আসি বাবার সঙ্গে কতদিন আমরা ঘুরতে বেরোয় নি আমাদের তো ইচ্ছে করে বলো সোনা তখন রাজি হয়ে যায় দীপা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছে কোনোভাবেই সোনারূপা তার মাকে মিস করবে সূর্য দীপার সঙ্গে অভিনয় করে তাকে চলে যেতে বলে আর ইরাও বলে দেখলে তো আজকে সূর্য আমাকে আপন করে নিয়েছে তাই ভাবছি যে কোনো মতেই তুমি এই বাড়িতে আর আসবে না এই হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে জড়িয়ে ধরে ইরার পূর্বের অপরাধের শাস্তি দিতে প্রমাণ প্রমাণ জোগাড় করবে আজকে যেভাবে সূর্য দীপার সঙ্গে মিলে পরিকল্পনা করে ফেলেছে ইরাকে হাতে নাতে ধরবে প্রমাণ সমেত তা না হলে ইরা সেনগুপ্ত পরিবার এবং বাচ্চা কাচ্চা সূর্য দীপা কাউকে বাঁচতে দেবে না আর এই মানুষটার থেকে বাঁচার জন্য যা কিছু করতে হয় সবটাই সূর্য করবে আর তার জন্য দীপার হেল্প চেয়েছে তবে দীপাকে মাথা ঠান্ডা করে লেখাপড়া করতে ডাক্তারি পড়াশোনায় মানসিকতা প্রস্তুত করতে বলেছে দীপা ডাক্তার হতে চেয়েছে তার স্বপ্ন পূরণে সূর্য পাশে থাকবে সোনারূপাও একটু একটু বুঝতে পারছে তাদের মা বাবা অভিনয় চালিয়ে যাচ্ছে কোনো কিছু একটা তারা পরিকল্পনা করেছে যার কারণে দীপা এত সহজে সোনারূপাকে এই বাড়িতে রেখে দিয়ে গেলো আর সূর্যও মেনে নিল যে দীপা চলে যাচ্ছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন